বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং টেস্ট পরীক্ষার পরে কিন্তু টেস্ট পেপারও বেরিয়েছে। তো আমরা আজকে স্বাভাবিকভাবে আমাদের যেটা সর্ববহুল প্রচলিত এবিটি টেস্ট পেপার এবং তার সঙ্গে আরও একটি টেস্ট পেপারের সম্পূর্ণ রিভিউ আমরা করব এবং কোন টেস্ট পেপারটি তোমাদের জন্য বেটার হবে সেটাও কিন্তু তোমাদের অ্যাটলিস্ট লাস্ট টাইমে বলে দেবো। তার সঙ্গে আরেকটা যেটা টিপস তোমাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে, এই টেস্ট পেপারটা তোমরা নিচ্ছ বেশ ভালো কথা, কিন্তু নিয়ে কিভাবে সলভ করবে। দেখো, প্রথমেই বলে রাখি যে টেস্ট পেপারের যেটা আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে কোশ্চেন মডেলটা কিন্তু তোমরা দেখবে, কারণ কোশ্চেন মডেলটা কিন্তু এবার আগের মতো নেই। কারণ পার্ট এ এবং পার্ট বি আমাদের যে দুটো পার্ট ছিল সেই মডেলটা কিন্তু সম্পূর্ণভাবে বাদ দিয়ে নতুন একটা মডেলে কিন্তু প্রশ্নটা আমাদের হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো প্রশ্ন মডেলটা কিন্তু তোমাদের জানা জরুরি। নেক্সট তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদের বলবো যেটা অবশ্যই ভালো করে ফলো করবে, সেটা হচ্ছে প্রত্যেকটা পেপারে, সে তুমি যে টেস্ট পেপারই কেন না কেন, তার শর্ট যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে চেষ্টা করবে একাধিক পেজ সলভ করার। মানে মোটামুটি 7 থেকে 8টা বা চেষ্টা করবে 8-9টা করে পেজ প্রত্যেকটা পেপার, তোমার যে যে পেপারগুলো রয়েছে সেই পেপারের উপরে দাঁড়িয়ে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবে। কারণ শর্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং দেখবে যে তুমি যদি 8 থেকে 10টি শর্ট টাইপের প্রশ্ন সলভ করো সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে। এবং ব্রড কোশ্চেনের জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি দেখবে যে ওই সাজেশনের ভেতরে বেশিরভাগ কিন্তু ব্রড কোশ্চেনগুলো রয়েছে। এবং তোমাদের যেটা বলে রাখবো সেটা হচ্ছে ন্যূনতম 3-4টে পেপার যে ব্রড টাইপের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু বাদ দেবে না, সম্পূর্ণভাবে সলভ করে ফাইনালের জন্য প্র্যাকটিস করো। দেখবে ওখান থেকেই কিন্তু ব্রড টাইপের কোশ্চেনগুলো প্রায় হুবহু মিলে যায়। আর তার সঙ্গে তো চ্যানেলের সাজেশনগুলো তোমাদের সামনে ইতিমধ্যে বিভিন্ন সাজেশন তুলে ধরা হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, দেখবে যে পুরোপুরি কিন্তু কমন পাবে। তো এটা তোমাদের কিন্তু টেস্ট পেপার সলভের একটা সিস্টেম আমি বললাম। এবং মাঝে মাঝে একটু লিখে প্র্যাকটিস করবে, এমসিকিউ গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, আর টেস্ট পেপার সলভ এবিটি যেটা, যেহেতু এবিটি এর শর্ট টাইপের কোশ্চেনের অ্যান্সার করা নেই, তো সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ডিটেলস আকারে তুলে ধরবো। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে দেখতে থাকো, পেয়ে যাবে। এবার আমরা চলো সম্পূর্ণ টেস্ট পেপারের রিভিউটা একটু জেনে নিই, সেটা আমাদের ক্ষেত্রে খুবই উপকার হবে। ওকে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন ক্লিক করে রাখো যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। প্রথমেই আসি আমাদের এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2022-23। তো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ে কিন্তু বেরিয়েছে। তো আমি আর্টসের পার্টটা এনেছি তোমাদের সামনে শেয়ার করার জন্য। আচ্ছা, প্রথমেই দামটা আগে বলে রাখি, 165 অনলি, 185 টাকা, দোকানে গেলে 140 টাকার কাছাকাছি তোমরা কিন্তু দাম পেয়ে যাবে। এবার তোমাদের যেটা বলার, আমরা এই টেস্ট পেপারে কি পাবো, ঠিক এবারও কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের যে পরীক্ষার যে টাইম টেবিলটা রয়েছে সেই টাইম টেবিলটা দেওয়া রয়েছে। আচ্ছা, তার সঙ্গে আর যে মূল বিষয় সেটাও তোমাদের বলি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু প্রশ্নপত্র কেমন কি সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা তোমাদের অবশ্যই বলার সেটা হচ্ছে জেনারেল সাবজেক্ট টেস্ট পেপারের মধ্যে যে কটা রয়েছে এবছর, ঠিক আছে, সায়েন্স আর্টস কমার্স একবারেই কিন্তু তুলে ধরা হয়েছে। তার মধ্যে জেনারেল সাবজেক্ট বাংলা স্বাভাবিকভাবে আমাদের রয়েছে এবং তার সঙ্গে ইংলিশটাও কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, সেকশন বি করা হয়েছে সায়েন্স সাবজেক্ট, তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে। আচ্ছা, কমার্স সাবজেক্টের মধ্যে আর্টস অ্যান্ড কমার্সের মধ্যে পল সায়েন্স হিস্ট্রি ফিলোসফি, তারপরে স্বাভাবিকভাবে সোসিওলজি এডুকেশন নিউট্রিশন হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট জিওগ্রাফি ইকোনমিক্স অ্যাগ্রোনমি সংস্কৃত হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং তার সঙ্গে অ্যারাবিক। আর ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের অ্যান্সার কীগুলো কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা পেপারেরই মোটামুটি আমরা যদি দেখি যে বেশিরভাগ পেপারের কিন্তু ভালোই কিন্তু সেট দেওয়া রয়েছে, মোটামুটি 15টার কাছাকাছি প্রায় সমস্ত পেপারেই সেট দেওয়া রয়েছে। তো এই হলো আমাদের টেস্ট পেপার। আর অবভিয়াসলি এবিটি বলতে সেটা নিয়ে কোনো বাধা নেই যে সর্ববহুল প্রচলিত এবং ভালো টেস্ট পেপারের মধ্যে কিন্তু এবিটি পড়ে। তো প্রত্যেককেই বলবো যে এবিটিটা তোমরা অবশ্যই নেবে এবং প্র্যাকটিসটা কিন্তু তোমরা করবে। এবার চলো আরও একটা টেস্ট পেপার দেখে নিই। এবার আমরা যে টেস্ট পেপারটা দেখছি এটা হচ্ছে WBT এর টেস্ট পেপার, ওয়েস্ট বেঙ্গল টিচার্সদের তারা তৈরি করা টেস্ট পেপার। তো এখানে যে সাবজেক্টগুলো তোমরা রয়েছে দেখতে পাচ্ছ, বাংলা ইংরেজি
হিন্দি, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, নিউট্রিশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি, সাইকোলজি, মিউজিক, অ্যাগ্রোনমি, অ্যান্থ্রোপোলজি, তো প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আর্টসের এখানে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে প্রকাশকাল স্বাভাবিকভাবেও দেওয়া রয়েছে এবং বইটা কিন্তু ওভারঅল ভালো করেছে এবং কোন কোন স্কুল বেসিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ সমস্ত সাবজেক্ট ওয়াইজ এখানেও কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজও কিন্তু রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে এবং যে সাবজেক্ট কম্বিনেশন যেটা বলবো সেটা কিন্তু যথেষ্ট দেওয়া রয়েছে একদম কম দেওয়া নেই তবে এখানে কিন্তু যেটা আমি তোমাদের বললাম যে আর্টসেরটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তো আর্টসের প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু যথেষ্ট পেজ দিয়েছে এবং কোশ্চেন মডেল কিন্তু তুলনামূলকভাবে একদম যে খারাপ সেটা আমি বলবো না যথেষ্ট ভালো মানেরই কোশ্চেন কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে কিছু নেগেটিভ পয়েন্টও আছে এই বইটার মধ্যে যেটা আমি প্র্যাকটিস করতে গিয়ে দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে উত্তরে একটু অসঙ্গতি কিন্তু এই টেস্ট পেপারটাতে রয়েছে অনেকগুলো উত্তরের মধ্যে ঠিক আছে তো এটা হলো মূল বিষয় আর ওভারঅল প্রশ্ন হিসেবে কিন্তু প্রশ্ন যে কোয়ালিটি বলতে পারো সেই কোয়ালিটি হিসেবে কিন্তু খারাপ করেনি বইটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তবে তোমাদের বলবো যদি কেউ পারো দুটো টেস্ট পেপার নেওয়ার জন্য সেটাই তোমরা নিতে পারো এটার মূল্য করেছে কিন্তু 240 টাকা ঠিক আছে আর যদি মনে করো কেউ একটা টেস্ট পেপার নেবে তখন তোমরা আমি বলবো যে কোনো টেস্ট পেপার তোমরা নিতে পারো তবে এবিটি এটাই কেন যেন মনে হচ্ছে যে এবছর সেরা সেরা এটুকু তোমাদের বললাম আর ভালো থেকো প্র্যাকটিস করো ধন্যবাদ।